বাবা মটর সর্দার মাস ছয় আগে মারা গেছেন, মা লক্ষ্মী সর্দারও মারা গেলেন কয়েকদিন আগে। তিন শিশু কন্যা সহ মোট চারজন অনাথ শিশুর দেখভালের কেউ রইল না আর সংসারে। খবরটি পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জি পেয়ে পৌঁছলেন হুড়া ব্লকের বিশপুরিয়ার বাজার পাড়ায়। শ্রাদ্ধাদি কর্মের জন্য গ্রামবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন। অনাথ শিশুদের সরকারি হোমে থাকার ব্যবস্থা করা হবে বলে সুজয় ব্যানার্জি আশ্বাস দেন। বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত কোনো ব্যবস্থায় গ্রহণ না করার কথাও উঠে আসে এলাকাবাসীর মুখে মুখে। জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন। এতদিন ধরে কোথায় ছিল তোমরা? পঞ্চায়েত পঞ্চায়েত দেখে নাই, কেউ দেখে নাই পঞ্চায়েত? এই পঞ্চায়েতটা কার বটে? বিজেপি। ওরা কিছু আসে না তোমাদের কাছকে? কি বললো ওরা? কি করে দেবে ওরা? ওরা কিছু করতে পারবে না। শোনা, এখন যদি আমি ঘর করি, এই লোকগুলো ছেলেগুলোকে কে পালিবে? ঘর যদি আমি করেও দিই, তাহলে এই ছেলেগুলোকে পালন করবে কে? একটা কাজ করো, গ্রামের লোককে কে আছে? গ্রামের লোক করে নিয়ে যাদের ঘাট কামায়, যাদের যাদেরকে যে নখ কাটা ফোক কাটা যা আছে তারা করবে। করে নিয়ে যাদের আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, 20,000 টাকা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, এইটা যাদের সাধ্য ফাধ্য করো, লোক পরলোকে যা কিছু লাগবে সেটা করো। অ্যাপ্লিকেশন করবেন, সেটাতে যেন ওই ইয়াই থাকে আর কি বলে, ওই মাননীয় জেলা শাসক মহাশয়, মাননীয় সভাধিপতি, যে এমনি যাদের কেউ নাই, বাবা মা দুজনে মারা গেছে, কিন্তু পাড়া পড়শি বা ঘরের ভাইয়াদরা যারা আছে তারা হয়তো আপনাদের সমস্ত সাহায্য পাইলেও হয়তো দু চার দিন পাঁচ দিন করে নেগলেক্ট করতে পারে, তো অগ্রাহ্য করবে। তো আমরা গ্রামবাসী বলছি যে এদিকে হোমে এখন রাখা হোক, বড়ো হলে পরে ছেড়ে দেবে, তারপরে সরকার তো আছে, সরকার যেমন যাদের ব্যবস্থা হবে এইটাই।